আমরা এখানে সমাজ বিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা আছে বঙ্গ বিভাজন ও স্বদেশী আন্দোলন, এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, বঙ্গ বিভাজন বিরোধী আন্দোলন কেন স্বদেশী আন্দোলন নামে পরিচিত হলো, এইটা পড়ব। তো এটার মধ্যে দেখো, প্রথমে লেখা আছে নি খাতার মধ্যে চেক করো, বঙ্গ বিভাজনের পরিকল্পনাটি সরকারিভাবে 1905 সালের 19 জুলাই তারিখে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিবাদী সভার মাধ্যমে প্রবল গণসংগ্রামের জোয়ার ঘটেছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গচ্ছেদের পরিণতি হিসাবে সংঘবদ্ধভাবে বিদেশি সামগ্রী বর্জন এবং স্বদেশী সামগ্রী গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার পর স্বদেশী আন্দোলন নামে এই আন্দোলন পরিচিতি লাভ করে। তো বঙ্গ বিভাজন বিরোধী আন্দোলন কেন স্বদেশী আন্দোলন কোয়া হয়, কারণ যখন বঙ্গ বিভাজন হয়েছে, এই বঙ্গ বিভাজনের প্রতিবাদে মানুষরা কী করছে, স্বদেশী সামগ্রী গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করছে আর বিদেশি বস্তু বর্জনের সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। তো স্বদেশী বস্তুর উৎপাদন, বিদেশি বস্তু বর্জন, এইটার লাগিয়া এই আন্দোলনে স্বদেশী আন্দোলন নামে এই আন্দোলন পরিচিতি লাভ করছে। তারপরের প্রশ্নটা দেখবে আসেনি, বঙ্গ বিভাজনের ফলে সৃষ্টি হওয়া পূর্ববঙ্গ অসম নামক প্রদেশটির সঙ্গে সংলগ্ন বঙ্গদেশের প্রধান তিনটি ভৌগোলিক সংমণ্ডল উল্লেখ করো। মানে পূর্ববঙ্গ এবং অসমের লোকে আরও তিনটা অঞ্চল কী কী আসলো, ভৌগোলিক অঞ্চল ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম। আচ্ছা, কয়েকটা এমসিকিউ আমি তোমরা জিজ্ঞেস, আমি এটার উত্তর দিও। প্রথম এমসিকিউ একটা আছে যেটা পরীক্ষাতে আইতে পারে, বঙ্গ বিভাজন ভাইসরয় দেশের শাসনকালে সংগঠিত হয়েছিল, মানে বঙ্গ বিভাজন কোন ভাইসরয়ের শাসনকালে সংগঠিত হয়েছিল। অপশন, প্রথম অপশন হয়েছে লর্ড মিন্টো, তারপরে লর্ড মাউন্টব্যাটেন, তারপরে লর্ড নাথানিয়েল কার্জন, তারপরে লর্ড আরউইন, কোনটা হইব? দেখ একটু কলমটা দাও তো, কলমটা দাও। লর্ড নাথানিয়েল কার্জন না? তারপরে প্রশ্ন, পূর্ববঙ্গ অসম নামক প্রদেশটির রাজধানী কোন স্থানে স্থাপন করা হয়েছিল? অপশন দেওয়া হয়েছে শিলং, গুয়াহাটি, ঢাকা, চট্টগ্রাম, কোনটা হইব? ঢাকা। নেক্সট, ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র হিসাবে কোন স্থানকে অভিহিত করা হয়? মানে জাতীয়তাবাদ মানে কি, তারা একাত্মবোধ, ব্রিটিশের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে তারা কী করছিল, আন্দোলন শুরু করছিল, এটা কোন জায়গার থেকে শুরু হয়েছে? বঙ্গপ্রদেশ, দিল্লি, পোরবন্দর না উপরের একটিও নয়? বঙ্গপ্রদেশ, ওইটা দেখাইলি ভাই, বঙ্গপ্রদেশ। তারপরের প্রশ্ন দেখো, 1905 খ্রিস্টাব্দের দেশ তারিখে বঙ্গ বিভাজন কার্যকারী হয়েছিল, কত তারিখে? 1905 খ্রিস্টাব্দে কত তারিখ আসলো, 26শে জানুয়ারি, 16 অক্টোবর, 15ই আগস্ট না উপরের একটিও নয়? 16 অক্টোবর। নেক্সট, 5 নম্বর প্রশ্ন দেখো, বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 7 আগস্ট, না 1906 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, না 1907 খ্রিস্টাব্দের 7 আগস্ট, না 1907 খ্রিস্টাব্দের 27শে আগস্ট? ১৯০৫ খ্রিস্টাব্দের ৭ আগস্ট কী করা হয়েছিল, বিদেশি বস্তু কিংবা বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, কোনটা হইব? ১৯০৫ খ্রিস্টাব্দের ৭ আগস্ট, ভালো করে দেখো, ১৯০৫ খ্রিস্টাব্দের ৭ আগস্ট, আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি কইও, স্বদেশী আন্দোলনের সময়ে যুগান্তর নামক সংবাদপত্রটি কে সম্পাদনা করেছিলেন? অপশন হচ্ছে গিরিশ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, অমৃতলাল বসু, না অমরেন্দ্রনাথ বসু? ভূপেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, ঠিক আছে।
কালকে